জয় ঠাকুর জয়, ঠাকুর দু একটা খদ্দার দাও না, টাকা দাও ঠাকুর দাও না, ইনকাম বাড়িয়ে দাও না, পয়সা দাও না ঠাকুর, সহায় হও। দাদা চানামুড়ি নিয়ে যাও নিয়ে যাও, সাথে অতুলনীয় চানামুড়ি কে খাবে, চলে আসুন, খেয়ে যান খেয়ে যান, চানামুড়ি খেয়ে যান, এত ভালো চানামুড়ি আপনারা কোথাও পাবেন না, আসুন আসুন তাড়াতাড়ি চানামুড়ি নিয়ে যান, ঘুরিয়ে গেলে আর পাবেন না, টক ঝাল যে যেটা চায় নিয়ে যান নিয়ে যান, আসুন আসুন তাড়াতাড়ি নিয়ে যান, চানামুড়ি চানামুড়ি নিয়ে যান নিয়ে যান, টক ঝাল সব ধরনের পাবেন, নিয়ে যান নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান। মাথা ব্যথা পা ব্যথা যেখানেই ব্যথা নিয়ে যান, লাগালেই ব্যথা ফিনিশ, নিয়ে যান নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান, দেরি করলে ব্যথা আরও বাড়বে, নিয়ে যান নিয়ে যান, আসুন আসুন দেরি করলে আর পাবেন না, তাড়াতাড়ি আসুন ওষুধ নিয়ে যান, চানামুড়ি চানামুড়ি নিয়ে যান নিয়ে যান, টক ঝাল সব ধরনের পাবেন, নিয়ে যান নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান। বলছি ও মধু দাদা, শুনছো? হ্যাঁ শুনছি, আপনি বলুন কত টাকার চানামুড়ি নেবেন? না না আমি বলছি শোনো, কালকে তোমার কাছ থেকে চানামুড়ি কিনেছিলাম, তোমার চানামুড়ি খেয়ে আমার ছেলে অসুস্থ হয়ে গিয়েছে, তুমি তোমার চানামুড়িতে কি মেশাও বলো তো, বুঝতে পারি না। না না আমার চানামুড়িতে তো কোনো রকম ভেজাল মেশানো হয় না। বলছি আপনার ছেলে কি সেই দিন শুধু চানামুড়ি খেয়েছিল? না না তেমনটা কেন হবে, অনেক কিছুই খেয়েছে। আমার চানামুড়ি খেয়ে কেউ অসুস্থ হতেই পারে না, আপনার ছেলে অন্য কিছু খেয়ে অসুস্থ হয়েছে, আমার চানামুড়ি নয় অন্য কিছুতে ভেজাল মেশানো ছিল। আপনি এসেছেন আমার চানামুড়ির দুর্নাম করতে। আধুর মশাই তুমি তো খুব বাজে লোক, এমনিতে বাজে চানামুড়ি দিয়েছো, আবার বলছো অন্য কিছুতে ভেজাল ছিল, আমি আর কোনো দিন দোকানের এই পাশে আসবো না। আপনি আসবেন না তো আমার বয়ে গেছে, আপনার মতো খদ্দার আমার দরকার নেই, আপনি যান বিদায় হন, আমার দোকানের নামে দুর্নাম করতে হবে না। চানামুড়ি 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 নিয়ে যান। বলছি মধুদা এরকম বাজে চানামুড়ি বিক্রি করেন কেন, রোজই তো কেউ না কেউ অভিযোগ জানিয়েই যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে আপনি বড় বিপদে পড়বেন। আমি বিপদে পড়ি বা নাই পড়ি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি আর আমার ব্যাপারে কোনো কিছু বলো না, আর নিজের চরকায় তেল দাও। ঠিক আছে আমিও দেখবো আপনি কীভাবে বাজে চানামুড়ি বিক্রি করেন। চানামুড়ি চানামুড়ি নিয়ে যান নিয়ে যান, স্বাদে অতুলনীয়, একবার নিয়ে গেলে বারবার নিয়ে যেতেই হবে, টকঝাল টকঝাল চানামুড়ি নিয়ে যান নিয়ে যান, এদিক ওদিক কী দেখছো, এক্ষুনি নিয়ে যান চানামুড়ি নিয়ে যান নিয়ে যান। ও ঠাকুর ঠাকুর খদ্দার দাও, দু চারটে পয়সা বাড়িয়ে দাও। আপনি যদি ভালো চানামুড়ি বিক্রি করেন তাহলে তো খদ্দার এমনিতেই আসবে। চানামুড়ি চানামুড়ি নিয়ে যাও নিয়ে যাও, আসুন আর তাড়াতাড়ি টক ঝাল চানামুড়ি নিয়ে যাও। এই মধুর বড়ই বাড়াবাড়ি বেড়েছে, লোককে ভেজাল চানামুড়ি খাওয়াচ্ছে। না না এটা যেভাবেই হোক আমাকে এর বাড়াবাড়ি কমাতেই হবে, কি করা যায় কি করা যায়। হ্যাঁ একটা বুদ্ধি এসেছে, যখন মধুদা ভেজাল চানামুড়ি বিক্রি করবে আমি বলবো নিয়ে গেলেই মরবে নিয়ে গেলেই মরবে। চানামুড়ি চানামুড়ি নিয়ে যাও নিয়ে যাও, আসুন আর তাড়াতাড়ি টক ঝাল চানামুড়ি নিয়ে যাও, চানামুড়ি চানামুড়ি নিয়ে যাও নিয়ে যাও। দাদা চানামুড়ি দাও তো, নিয়ে গেলেই মরবে নিয়ে গেলেই মরবে। কি দাদা চানামুড়ি ভালো হবে তো? হ্যাঁ অবশ্যই, পুরো টাটকা এক্ষুনি তৈরি করা, নিয়ে গেলেই মরবে নিয়ে গেলেই মরবে। না না দাদা আমি চানামুড়ি নেব না। কি হয়েছে, আপনি কেন চানামুড়ি নেবেন না? আমার এত তাড়াতাড়ি মরার কোনো শখ নেই, আপনার পাশের দোকান থেকেই তো বলছে নিয়ে গেলে মরবে, আমি জেনে শুনে মরবো বা কেন? আপনি এই ওষুধটা নিয়ে যান, যেখানে ব্যথা সেখানেই লাগাবে, ব্যথা নিমিষেই মরে যাবে। হ্যাঁ কদিন ধরে আমার পায়ের ব্যথাটা বেড়েছে, দাও তো আমাকে এক সিসি ওষুধ দাও তো।
বলছি হরি, তোমার কি ক্ষতি করেছি আমি? তুমি আমার খদ্দার তাড়াচ্ছ কেন? আমি আবার কখন তোর খদ্দার তাড়ালাম? আমি তো বলছিলাম নিয়ে গেলে মরবে, মানে আমার ওষুধটা নিয়ে গেলেই ব্যথা মরবে। আমি তো বলিনি তোমার চানামুড়ি নিয়ে গেলে মরবে। তুমি যদি ভুল বোঝো আমার কি দোষ? হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি তুমি আমার শখের আম গাছটা দেখে রাখবে। হ্যাঁ জমিদার মশাই, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হরির জন্য আমার সব খরিদ্দের চলে গেল, এবার দেখ কেমন লাগে। আমি জমিদারের শখের আম গাছ থেকে সমস্ত আম চুরি করে তোর ঘরের সামনে রেখে দেব। হায় হায়, কি হলো? আমার প্রিয় আম গাছের আমগুলো কে নিয়ে গেল? তোকে বলছিলাম না গাছটা দেখে রাখতে, তুই যে করে হোক আমার আমগুলো নিয়ে আয়। হ্যাঁ জমিদার মশাই। এই আমগুলো তো আমি আনিনি, এই আমগুলো তাহলে এখানে রাখলো কে? কিছুই তো আমি বুঝতে পারছি না, এই আমগুলো এখানে রাখলোই বা কে? আমার ওষুধ এবার আমাকেই লাগাতে হবে। তুই জমিদারের শখের আম গাছ থেকে আম পেড়েছিস, তোকে আমি ছাড়বো না। দাদা চানামুড়ি নিয়ে যাও, নিয়ে যাও, সাথে অতুলনীয় চানামুড়ি কে খাবে? চলে আসুন, খেয়ে যান, খেয়ে যান, চানামুড়ি খেয়ে যান। এত ভালো চানামুড়ি আপনারা কোথাও পাবেন না। আসুন আসুন, তাড়াতাড়ি চানামুড়ি নিয়ে যান, ঘুরিয়ে গেলে আর পাবেন না। টক ঝাল যে যেটা চায়, নিয়ে যান, নিয়ে যান। আসুন আসুন, তাড়াতাড়ি নিয়ে যান মুড়ির চানামুড়ি, নিয়ে যান, নিয়ে যান। টক ঝাল সব ধরনের পাবেন। কি গো হরিদা, আজকে এত দেরি কেন? গায়ে প্রচুর ব্যথা নাকি? কি হলো? আমি যখন মার খাচ্ছিলাম তখন তো মধু আমার আশেপাশে কোথাও ছিল না, তাহলে ও কীভাবে জানলো? এটা ওর নিজেরই কাজ হবে। না আজকে ভালো লাগছে না, আজকে আর দোকানটা খুলবো না, এর কোনো বিহিত করতেই হবে, আমি ওকে ছাড়বো না। জমিদার মশাই, জমিদার মশাই, ওই মধু গ্রামের মানুষকে ভেজাল চানামুড়ি খাওয়াচ্ছে, আর সেইটা খেয়ে গ্রামের সকলে অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে আগে প্রমাণটা করি, তারপর সব হবে। চানামুড়ি, চানামুড়ি নিয়ে যাও। এই মধু, আমাকে চানামুড়ি দে তো। হ্যাঁ জমিদার মশাই, এক্ষুনি দিচ্ছি। তোর চানামুড়ি খেয়ে পেটে ব্যথা হচ্ছে, তোর নামে আমি অনেক অভিযোগ আগেই পেয়েছিলাম, শুধু কোনো প্রমাণ না থাকার কারণে তোকে আমি কিছুই বলতে পারিনি। ক্ষমা করে দিন জমিদার মশাই, ক্ষমা করে দিন, আমি আর কখনো কাউকে ঠকাবো না। না, তোকে এমনিতে ছেড়ে দেওয়া যাবে না, তোকে আমি এই শাস্তি দিলাম, তুই গ্রামের সকল লোককে ভালো চানামুড়ি খাওয়াবি। ঠিক আছে জমিদার মশাই, আমি রাজি।